আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সম্মানিত সুধী, দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন, ফেসবুকের অন্যতম একটি ইসলামিক পেজ মদিনার কাফেলা কর্তৃক আয়োজিত প্রোগ্রামটির সাথে এই মুহূর্তে যারা জড়িত আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই বিষয়টা মুসলিম জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে গুসলের তরিকা, ফরজ গুসল করার পদ্ধতি সম্পর্কে আজকে দু একটা কথা বলতে চাই ইনশাআল্লাহ। বন্ধুগণ, গুসল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুসল শব্দটা আরবি, যার ইংরেজি শব্দ হচ্ছে টু ওয়াশ অর টু টেক বাথ, বাংলায় যাকে বলা হয় দৌত করা। আর পারিভাষিক পরিচিতি হচ্ছে পবিত্রতা অর্জনের লক্ষ্যে সমস্ত শরীরে পানি দিয়ে দৌত করার নাম হচ্ছে গোসল। বন্ধুগণ, আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা গোসল করার তরিকা জানে না। অনেক সময় গোসল ফরজ হয়ে থাকে, এর উপরেও গোসল না করে শরীয়ত বিরোধী অনেক কার্যকলাপ আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোসলের তরিকা মেনে গোসল করার তৌফিক নসিব করুন। আসুন আমরা জেনে নেই গোসল করার পদ্ধতি। প্রথমত, আমরা যখন বাথরুমে ঢুকবো আমরা বাম পা দিয়ে ঢুকবো, এটা হচ্ছে প্রথম সুন্নত। তারপরে আমরা কাফর কুলার সময় একটা দোয়া পড়তে পারি, সেটা হচ্ছে আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। বাথরুমে ঢুকার আগে যদি বাথরুম এর সাথে টয়লেট সংযুক্ত থাকে, আমরা প্রস্রাব পায়খানা করার আগে যেই দোয়াটা পড়ি, সেই দোয়া পড়ে আমরা প্রবেশ করতে পারি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তারপরে গোসলটা যতদূর সম্ভব আমরা বসে বসে গোসল করার চেষ্টা করব, এবং গোসল করার সময় আমরা আড়ালে গোসল করব, সতর ডেকে আমরা গোসল করার চেষ্টা করব। আমাদের সমাজে অনেকেই আছেন সমস্ত কাপড় খুলে গোসল করেন, এটা না করাটা উত্তম, যদিও কেউ দেখে না, কিন্তু আমরা যতদূর সম্ভব আমাদের সতর ডেকে গোসল করা উচিত। তারপরে গোসলের শুরুতে বিশেষ করে আমরা কবজি পর্যন্ত দুটি হাত দৌত করে ফেলব। লজ্জাস্থানে যদি কোনো ময়লা থাকে এই ময়লা দৌত করব। তারপরে অন্যান্য স্থানে যদি ময়লা দৃশ্যমান থাকে সেই ময়লা ধুয়ে ফেলব। যাদের উপরে গোসল ফরজ, বিশেষত চারটা কারণে গোসল ফরজ হয়। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সহবাস, ইন্টারকোর্স, স্বামী স্ত্রী মিলনজনিত কারণে গোসল ফরজ হয়। আরেকটা কারণ হচ্ছে যদি স্বপ্নদোষ হয় তখন গোসল ফরজ হয়। আরেক দুইটি কারণ হচ্ছে নারীদের, একটা হচ্ছে হায়েজ আরেকটা হচ্ছে নেফাস। হায়েজ থেকে পবিত্রতা অর্জনের লক্ষ্যে গোসল করা ফরজ, নেফাস থেকে পবিত্রতা অর্জনের লক্ষ্যে গোসল করা ফরজ। এই সাতটা কারণ যদি কারো মধ্যে বিদ্যমান থাকে, তাকে অবশ্যই অবশ্যই গোসল করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুগণ। তারপরে আমরা সহবাসজনিত কারণে গোসল ফরজ হয় আমরা জানি। আমরা যদি দেখি কাফরের মধ্যে কিংবা শরীরের মধ্যে কোনো ময়লা দৃশ্যমান থাকে, সেটাকে আগে ধুয়ে ফেলবো ইনশাআল্লাহ। তারপরে আমরা নামাজের অজুর মতো অজু করে ফেলব। অজুর তরিকা আমরা অনেকেই জানি না। প্রথমত আমরা দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব, তারপরে খুলি করব, তারপরে পানি দিয়ে নাক পরিষ্কার করব, তারপরে আমরা মুখমণ্ডল সঠিকভাবে ধৌত করব। মুখমণ্ডল ধোয়ার নিয়ম হচ্ছে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল দৌত করব, এমনভাবে দৌত করব যাতে করে একটা পশম শুকনা না থাকে। তারপরে উভয় হাত আমরা কনুই সহ দৌত করব, প্রথমে ডান হাত তারপরে বাম হাত। তারপরে আমরা মাথার এক চতুর্থাংশ মাসেহ করব, এই তিনটা কাজ করব, কিন্তু পা দৌত
করাটা আমরা বাকি রেখে দেব, যখন আমরা গোসল কমপ্লিট করে ফেলব তখন আমরা দুনো পা গুড়ালি সহ দৌত করব, এটা আমাদের জেনে রাখা উচিত। গোসলের সময় পানি ঢালার কিছু নিয়ম আছে, সুন্নতি তরিকা আছে। প্রথমে আমরা শাওয়ার করি কিংবা পানি ঢালি, ডালার ক্ষেত্রে আমরা ডান কাঁধে আগে পানি ঢালবো, তারপরে বাম কাঁধে, তারপরে মাথার মধ্যে আমরা পানি ঢালার চেষ্টা করব এবং শরীরের মধ্যে এমনভাবে প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছাবার চেষ্টা করব যাতে চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। যদি ফরজ গোসলের ক্ষেত্রে আমাদের চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, আমাদের গোসল কমপ্লিট হবে না, আমরা নাফাক থেকে যাব। বন্ধুগণ, গোসলের স্থানে যদি পানি জমা থাকে, আমরা যতদূর সম্ভব পানি সরিয়ে পাটা দৌত করব অথবা পা দুটি আলাদা স্থানে আমরা দৌত করার চেষ্টা করব। তারপরে শরীরটা শুকনা করে আমরা বাম পা দিয়ে বাথরুম থেকে বের হব এবং শরীরটা ডেকে আমরা বের হব। আমাদের সমাজে অনেকেই উলঙ্গ হয়ে, শরীর উলঙ্গ করে গোসল করেন অথবা বের হবার সময় উলঙ্গ হয়ে বের হন, এটা কমপ্লিটলি নাজায়েজ, আমাদেরকে বুঝতে হবে। অজু শেষ করে অথবা গোসল শেষ করে আমরা যে দোয়াটা পড়ব সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের গোসলের নিয়ম, যাদের উপরে গোসল ফরজ হয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা যেন গোসলটা ইসলামী তরিকায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।